গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিতুস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন দেখো, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। দেখছো কত জবা ফুল দিয়ে আমি সিংহাসনটাকে খুব সুন্দর করে সাজিয়েছি। গাঁদা ফুলগুলো কাকা সব কিনে নিয়ে আসে, আর জবা ফুলগুলো বাবা বাবার দোকানের পাশে একটা গাছ আছে ওখান থেকে নিয়ে আসে। আমাদের প্রচুর ফুল হয় রোজ, আর এত সুন্দর লাগে সিংহাসনটা দেখতে সাজালে। তো এই ফুলগুলো দেখতে পাচ্ছো, এগুলো আমি এখন নিচে নিয়ে যাব। তো নিচেও আমি চলে এসেছি, মা মাছ রেখেছে, মাছ কাটছে। উপরে যেহেতু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, ঠাকুরের বাসনগুলো পরে তুলে মাজবো। এখন দোকানে ঠাকুরকে ধূপ দেখিয়ে ফুল দেওয়া হয়ে গেছে, ফুল টুল দেওয়া হয়ে গেছে। এখন আমি রান্না বসাবো, মায়ের সবজিও কাটা হয়ে গেছে। তো তোমার দাদা ভাই আমাকে ভিডিও করে হেল্প করছে। দেখো দোকানে ঠাকুরকে কত জবা ফুল দিয়েছি। তো এখন আমি রান্না বসিয়ে দেবো। তো শাক ভাজাটা আগে বসিয়ে দিয়েছি, মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। মা কেটে রেখেছিল সবজি, তাই আমার রান্না করতে সুবিধা হয়েছে। তো শাকটা করে তারপর মাছের ঝাল হবে, আর কালকে সব তরকারিগুলো ছিল ওইগুলো গরম করব। ডাল, মাংস, তারপর ভেন্ডির তরকারি, লোটে মাছ, এগুলো রয়েছে সব, এগুলো গরম করব। আর শাক ভাজা, মাছের ঝাল আর ভেন্ডি আলু ভাতে আজকে এই রান্নাই হবে। কারণ এই তরকারিগুলো যদি আবার যদি কোনো অন্য তরকারি করি, তাহলে এই তরকারিগুলো আবার বাসি হবে। এই জন্য আজকে বেশি কিছু করছি না, শাক ভাজা, মাছের ঝাল, ভেন্ডি আলু ভাতে, এই দিয়ে সবার খাওয়া হয়ে যাবে। আর আমি আর মা তো রুটি খাবো। এখন আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বাসন মাজছি। আর তোমার দাদা ভাই ভিডিও করছে, তাই আমি জিভ ভাঙাচ্ছি। আর মা বাইরে উনুন অনেকগুলো কাঠ ছিল, এই জন্য উনুনে নিম পাতা এনেছিল বাবা অনেকগুলো, ওগুলো ভেজে রেখে দিচ্ছে, গুঁড়ো করে কৌটো করে রেখে দেবে, মাঝে মাঝে তাহলে খাওয়া যাবে। আর উনুনে ভাতটা হয়েছে, আর তরকারিগুলো আমি সব গ্যাসেই করে নিয়েছি। তো মোটামুটি সব রান্না বান্না হয়ে গেছে, কাজ হয়ে গেছে, এখন সবাই খাওয়া দাওয়া করবে। তো এখন আমরা খেতেও বসে পড়েছি। বা ভাইয়ের খিদে পেয়েছিল বলে ভাইকে আগে দিয়ে দিয়েছি, আর এখন মা নিম পাতা আলু দিয়ে ভাত দিয়ে মেখেছে, ওটা সবাই খাচ্ছে। তো তোমার দাদা ভাইও খেতে বসে পড়েছে। আর এখন আমি আর মা রুটি খাবো, লোটে মাছ দিয়ে, ভেন্ডির তরকারি দিয়ে, মাছ ভাজা আছে। তো খাওয়া দাওয়া করে এখন গিয়ে ওপরে একটু রেস্ট নেবো, তোমার বিকেলে আবার বেরাবো একটু। হ্যালো গাইস, এতক্ষণ তো আমরা ঘুমাচ্ছিলাম, খাওয়া দাওয়া করে এসে ওপরে এসেছি, এসে শুয়েছিলাম একটুখানি, এখন যাচ্ছি তোমার দাদা ভাই আমাকে রাম মন্দিরে ঘোরাতে নিয়ে যাচ্ছে। তো আমরা রেডি হয়ে গেছি, তোমার দাদা ভাই রেডি হয়ে গেছে, ওখান থেকে একবার ব্যাংকে যাবে, ব্যাংক থেকে তারপর রাম মন্দিরে যাবে। দেখো আমার ফটো তুলে আবার নিজে জুম করে ড্রেসিং টেবিলে ছবি তুলছে, নিজের ভিডিও করছে। তো এখন আমরা বেরাবো, আগে ব্যাংকে একটু কাজ আছে ওখান থেকে, তারপর মন্দিরে যাব, রাম মন্দিরে ঘুরতে। ওকে, তো এখন আমরা বেরিয়ে পড়েছি, অনেকটাই ব্যাংকের কাজ হয়ে গেছে, আর অনেকটা রাস্তায় চলে এসেছি, প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটা ফাঁকা বলে এই রাস্তাটা ভিডিও করছি। তো সাইকেল করেই গেছিলাম, আমাদের বাড়ি থেকে বেশি দূর না, আধ ঘন্টা রাস্তা। এখান থেকে ইকো পার্কও একদম কাছে, ইকো পার্কের 5 নম্বর গেট থেকে বেরালে রাম মন্দিরটা কাছে হয়। তো ইকো পার্কে যেহেতু আমাদের ঘোরা আছে বলে যাইনি, অন্য সময় যাব। তো রাম মন্দিরে আমি কোনোদিন যাইনি, অনেকদিন থেকে যাব যাব বলে যাওয়া হয় না। তো আজকে তোমার দাদা ভাই নিয়ে যাচ্ছে, যেহেতু কালকে অফিস চলে যাবে। রাস্তার জায়গাটা খুব সুন্দর, মানে দেখলেই তোমরা বুঝতে পারবে, ভালো লাগছিল বেশ। আর বৃষ্টি পড়েছে মাঝে মাঝে, দেখো পুরো জল জমে গেছে। তো এখন আমরা মন্দিরে চলে এসেছি, দেখো মন্দিরের মেন গেট এটা। তোমরা যারা কলকাতায় থাকো জানো নিশ্চয়ই, এসো ঘুরতে রাম মন্দির, অনেক মানে এখানে বড় করে পুজো হয়, 12 মাসই পুজো হয়, আর রামনবমীর দিন বড় করে পুজো হয়। কত জল জমেছে দেখেছো, বৃষ্টি হয়েছে প্রচুর একটু আগে যখন আমরা ব্যাংকে ছিলাম। তো দেখো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব, প্রথম থেকে লাস্ট পর্যন্ত মন্দিরে কি কি আছে। যে চূড়াটা দেখছো বড়, ওটা গেটের সামনে ঢুকতে এই চূড়াটা আমাদের বাড়ির ছাদ থেকে দেখা যায়।
এটা হলো প্রথমে ঢুকতেই সামনেটা রয়েছে মন্দিরের চূড়াটা। এই গাছটার মধ্যে যারা মানত করে তারা দড়ি বেঁধে সুক্ত বেঁধে যায় না, ওইটাই দেখো দেখতে পাবে তোমরা, মানে যারা মানত করে তারা এখানে দড়ি বেঁধে যায়। আর সামনে পুকুর পাশে যে পুকুরটা দেখলে, এই পুকুরের মাঝখানে শিব ঠাকুরের একটা মূর্তি দেখতে পেরেছো তোমরা। বৃষ্টিতে সারা জায়গায় পুরো জল জল হয়ে গেছে, ভালোই বৃষ্টি হয়েছে। এখানেও পুকুরের মাঝে একটা ঠাকুর আছে। এখানে আর একটা মেন একটা মেন গেটের পরে একটা গেট আছে, এরপরে রাম মন্দিরের যে আসল মন্দির ঠাকুরের, বজরংবলী ঠাকুরের, সেটাই আছে। দুটো পরপর আছে, মন্দিরটা বেশ ভালোই বড় আছে আর সুন্দর বেশ। আমি তো কোনোদিন আসিনি, আমার খুব ভালো লেগেছে। এইটা হলো রাম মন্দিরের মেন মন্দিরটা, কত বড় তোমরা সেটা দেখতেই পারবে, অনেকটাই বড়। সাইডে আবার একটা শিব ঠাকুরের বড় লিঙ্গ মূর্তি আছে, তারপর এদিকে সন্তোষী মা না দুর্গা ঠাকুর, দুর্গা ঠাকুরের ছবি আছে। দেখো তোমরা কত বড়, আর এখানে সবাই বই পড়ে মনে হয়, এই জন্য সব বইগুলো সাইড করে রাখা আছে।
তো পাশে আর একটা মন্দির আমরা চলে এসেছি, মানে একই মন্দির অন্য একটা গেট। এই মন্দিরটাও দেখো কত বড়। এর ভিতর দিয়ে আর একটা জায়গা আছে যাওয়ার, তো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে পারবে কোথায় কোথায় যাচ্ছি। এই যে এখানে একটা মন্দির আছে, আর তার ডান সাইড দিয়ে আর একটা যাওয়ার, সে রাক্ষস টাইপের মুখ আছে, ওই মুখটার ভিতর দিয়ে গেলে শিব ঠাকুর, শিব পার্বতী সব ঠাকুরের মূর্তি আছে। আরে ভেতরে যাওয়ার জন্যই এদিকে 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 একটা একটা কিছু রাখো না। তো পাশে আর একটা মন্দিরে চলে এসেছি, দেখো কি বড় এই মন্দিরে। রাধা কৃষ্ণ, তারপর বজরং বলি, গণেশ ঠাকুর, শিব ঠাকুর, অনেক ঠাকুরের ছবি আছে, কালী, দুর্গা, সুন্দর, বেশ ভালো লাগছে দেখতে। আর একজন ছিল, উনি দেখি পরিষ্কার করছে, অনেকে বসে বসে বই পড়ছিল ঠাকুরের। দেখো খুব সুন্দর মন্দিরটা, মানে পাশেই একই মন্দির, পর লাইন দিয়ে দিয়ে এক একটা মন্দির করেছে, ভালো লাগলো। এই মন্দিরের সাজানোটাও খুব সুন্দর।
হ্যালো গাইস, তো আমি তো এইমাত্র খাওয়া দাওয়া করে উপরে এলাম। এখন বাজে 11:30। খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে উপরে এসেছি, তো এসে আর ভিডিও করিনি। আস্তে আস্তে আমাদের 9টা বেজে গেছিলো, একটু ব্যাংকের কাজে গেছিলাম, ওখানেই বেশি সময় চলে গেছে। আর মন্দিরে ছিলাম আধ ঘন্টার মতো। তো রাতে রুটি আলুর চচ্চড়ি আর মাছ ছিল সকালের, ওটাই খেয়েছি। তো আজকে সেরকম কিছু দেখানো নেই, কালকে তো দাদাভাই কাজে যাবে, তাই ভোরবেলা 5টার সময় উঠতে হবে, তাই এখন শুয়ে পড়ছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতন গুড নাইট, টাটা।